অস্ট্রেলিয়াতে অস্থায়ী ভিসাধারী প্রবাসীদের দেশে ফিরে যেতে বলা হয়েছে করোনা সংকট মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশটির সরকার বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদেরকে নিজ দেশে ফিরতে পরামর্শ দিয়েছে ভ্রমণ ভিসাকারীদেরকে অস্ট্রেলিয়া থেকে নিজ নিজ দেশে ফেরত যেতে উৎসাহিত করা হচ্ছে তবে শিক্ষার্থীদেরকে সরাসরি অস্ট্রেলিয়া ছেড়ে চলে যেতে বলা না হলেও যারা নিজের খরচ বহন করতে অক্ষম তাদেরকে নিজ দেশে ফিরতে উৎসাহ দেওয়া হচ্ছে অস্থায়ী কর্মভিশায় গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা কাজ হারিয়েছেন তারা যদি ষাট দিনের মধ্যে নতুন কাজ খুঁজে না পান তাহলে তাদেরকেও দেশে ফিরে যেতে বলা হয়েছে এছাড়া বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে দেশটিতে আটকে পড়া কয়েকশো বাংলাদেশিকে যে কোনো প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সাত ম্যাট্রিক টন চিকিৎসা সামগ্রী উপহার দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান গত বৃহস্পতিবার দেশটি সরকারের উদ্যোগে আবুধাবি থেকে আল ইতিহাদ এয়ারলাইন্সে কার্গো বিমানে করে বাংলাদেশের জন্যে সাত টন চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার কোভিড নাইন্টিনের বিস্তার রোধে বাংলাদেশের সফলতার প্রচেষ্টাকে আরও জোরদার করতে মেডিকেল সরঞ্জামাদি ভর্তি মালবাহী বিমানটি বাংলাদেশে পাঠিয়েছে এই সহায়তায় প্রায় সাত হাজার কর্মী সুরক্ষা নিশ্চিত করবে এবং ভাইরাস প্রতিরোধে সংক্রমণ চালিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করলেও এখনও আতঙ্ক কাটছে না আগামী এগারো মে লকডাউন শিথিল করা হলেও রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখনই খুলছে না তার তাই দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা ফ্রান্সে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও কখনো কখনো তা বাড়ছে আবার কমছে এমন অবস্থায় দীর্ঘ লকডাউনে দেশের জনগণের সাথে বাংলাদেশিরাও ঘরে অবস্থান করছেন আগামী এগারো মে লকডাউন শিথিল করা হলেও চালক ও যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বিপুল সংখ্যক প্রবাসী অপেক্ষায় আছেন কবে তাদের প্রতিষ্ঠান খুলে দেয়া হবে আর কবে তারা কাজে ফিরতে পারবেন সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ছাপ্পান্ন জন প্রবাসী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক জন এদিকে নতুন করে আরও পাঁচশো আঠাশ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এই তথ্য নিশ্চিত করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ষোলো হাজার একশো জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে আজ আটান্ন বছর বয়স্ক একজন সিঙ্গাপুর